আমরা গণঅধিকার পরিষদ কারো রক্তচক্ষুকে ভয় পাই না। বেগম খালেদা জিয়াকে মাওলানা দেলওয়ার হোসাইন সাঈদীর মতো মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে, যেখানে তার মেডিকেল বোর্ড বলছে আমাদের হাতে আর কিছু নাই। আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমরা চেষ্টা করেছি, এখন বাকিটা আল্লাহ মালিক, যে কোনো সময় তিনি মারা যেতে পারেন। উনার মেডিকেল বোর্ড বলছে, মেডিকেল বোর্ডের বক্তব্য শুনে আমাদের চোখে পানি চলে আসছে, যে সাবেক একজন প্রধানমন্ত্রী একজন নারীকে এই মাফিয়া সরকার কিভাবে জেলের ভিতরে সেই কারান্তরীণ রেখে ঢুকে ঢুকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। আজকে বেগম জিয়ার পক্ষে কথা বলতে গেলে আপনাকে বিএনপি করতে হবে না, আজকে বেগম জিয়ার সুস্থতার জন্য কথা বলতে হলে আপনাকে বিএনপির রাজনীতি করতে হবে না। আমি মনে করি আপনি যদি বাংলাদেশের নাগরিক হন, আপনার মাথায় যদি বিবেক বুদ্ধি থাকে, তাহলে আপনি বেগম খালেদা জিয়ার পক্ষে কথা বলা আপনার নৈতিক দায়িত্ব। তিনি শুধুমাত্র একজন প্রধানমন্ত্রী ছিলেন না, তিনি একজন নারী, একজন বীর মুক্তিযোদ্ধার সহধর্মিণী, এর থেকে বড় পরিচয় কি আর? এরকম একজন ব্যক্তিকে, এরকম একজন নারীকে বছরের পর বছর এই মাফিয়া ব্যাংক লুটেরা ফ্যাসিবাদী সরকার আজকে বন্দি করে রেখেছে। শুধু এখানেই তারা সীমাবদ্ধ নেই, এখানেই থেমে নেই, তারা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে তার সাংবিধানিক অধিকার থেকে তাকে বঞ্চিত করেছে। প্রত্যেকটা মানুষের সুচিকিৎসা পাওয়ার অধিকার রয়েছে, আমার সংবিধান এই অধিকার আমাকে দিয়েছে, আপনাকে দিয়েছে, সবাইকে দিয়েছে, কিন্তু এই ফ্যাসিবাদী সরকার সেই অধিকারটুকু পর্যন্ত বেগম খালেদা জিয়াকে দেয় নাই। আওয়ামী লীগ বলে তারা নাকি বাংলাদেশে আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা উন্নত করেছে, অথচ এই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গত কয়েকদিন আগে সামান্য জ্বর হওয়ার কারণে সিঙ্গাপুরে গিয়ে ট্রিটমেন্ট নিয়েছেন। আমরা সেই কাদের সাহেবকে জিজ্ঞেস করতে চাই, আপনি যদি সামান্য জ্বর সর্দির কারণে সিঙ্গাপুরে গিয়ে ট্রিটমেন্ট নেন, তাহলে বেগম খালেদা জিয়াকে কেন বাংলাদেশে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন? ভুলে যাবেন না, প্রত্যেকটা ঘটনার বিচার হবে, প্রত্যেকটা ঘটনার বিচার জনতার আদালতে হবে। এই যে ওবায়দুল কাদের সাহেব ইউরেনিয়াম ঢেলে দেওয়ার কথা বলেছেন, এটা পরিকল্পিত হত্যা, মানে হত্যার হুকুম দেওয়া, ওনার বিরুদ্ধে আগামীতে আদালতে হত্যা চেষ্টার মামলা হবে ইনশাআল্লাহ। বুয়েটের সেই শহীদ আবরার শুধুমাত্র একজন ছাত্র ছিলেন না, শহীদ আবরার হচ্ছে এমন একজন ব্যক্তি, এমন একজন শিক্ষার্থী, যে এই মুহূর্তে সারা বাংলাদেশের আগ্রাসন বিরোধী এক জ্বলন্ত প্রতীকে পরিণত হয়েছে। আজকে আবরার শহীদ হয়েছে, তার মানে এটা কেউ ভুলে যাবেন না যে আমরা শহীদ আবরারকে ভুলে গেছি। যতদিন এই বাংলাদেশ থাকবে, ততদিন এই শহীদ আবরারের চেতনা সারা বাংলাদেশের লাখো কোটি শিক্ষার্থীর ভিতরে জল জল করে জ্বলবে। যতদিন এই বাংলাদেশের বুকে আমাদের এই পার্শ্ববর্তী দেশের আগ্রাসন চলবে, ততদিন শহীদ আবরারের চেতনা আমাদের হৃদয়ে দাউ দাউ করে জ্বলবে। আমরা মনে প্রাণে হৃদয়ে শহীদ আবরারকে লালন করি, কারণ এই শহীদ আবরারের আত্মত্যাগের মাধ্যমে এই বাংলার বুক থেকে সকল বিদেশি আগ্রাসনকে আমরা লাথি মেরে উড়িয়ে দিতে চাই। প্রিয় বন্ধুগণ, আজকে আবরারকে নিয়ে কথা বলতে গেলে আমাদেরকে জাতীয় প্রেস ক্লাবের মতো জায়গাতেও জায়গা দেওয়া হয় না, কোথাও সভা সমাবেশ করতে গেলে আমাদের উপরে আক্রমণ আসে, পুলিশ থেকে বিধি নিষেধ আসে। পরিষ্কার বক্তব্য, আবরারকে নিয়ে কোনো কথা বলা যাবে না। কেন? কারণ এই আবরার হচ্ছে আগ্রাসন বিরোধী চলমান আন্দোলনের একজন মূর্ত প্রতীক। এই আবরারকে নিয়ে কথা বলতে গেলে পার্শ্ববর্তী দেশের দাদারা খেপে যায়। আমরা গণঅধিকার পরিষদ কারো রক্তচক্ষুকে ভয় পাই না, আমরা পরিষ্কারভাবে বলেছি আমাদের রাজনীতি বাংলাদেশের জনগণকে নিয়ে, আমাদের রাজনীতি কোনো ভিনদেশি প্রভুকে খুশি করার জন্য নয়, আমার রাজনীতি হবে এদেশের মানুষকে নিয়ে, এদেশের মানুষের কল্যাণে।